হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রচুর ভাত ঘুম দেওয়ার পর আজকে দুপুর, মানে সানডের দুপুর, রবিবারের দুপুর বলে কথা, তো ঘুম থেকে উঠে গেছি। ওঠার পরে ভাবছি আজকে সানডে বলে কথা কোথাও একটু ঘুরতে যাবো না তো, বা খেতে যাবো না। এতদিন এত ডায়েট করছি, এত ডায়েট করছি, তো এবার একটু খাওয়াটা খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। যাই হোক, এবার একটু আজকে খাওয়া দাওয়া করবো, কিন্তু তার আগে ভাবছি একটু, আমার একটু সালোয়ার সালোয়ার পরতে ইচ্ছা করছিলো, সো এটা এই সালোয়ারটা পরলাম। লিঙ্ক লাগলে অবশ্যই বলো, পাঠিয়ে দেবো বা দিয়ে দেবো। ইয়েস, এই যো, বেশ ভালো। গরমের জন্য বাইরে প্রচণ্ড গরম, তো ভাবছি একটু রোদটা পড়ুক তারপরেই বেরোবো, ততক্ষণ একটু রেডি হয়ে নিই। তো যাই হোক, ইয়েস, দিস ইজ মাই লুক, আমি রেডি হয়ে নিই, তারপর আসছি। বেশি বক বক না করে রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি, আর কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, সো রেডি হয়ে পুরোপুরি চলে এসেছি। এবার আমরা যাচ্ছি হলো, মানে আমরা যাচ্ছি কেন, ভেবেছিলাম যাবো হলো ওখানে একটা, মঙ্গল পাণ্ডের ওখানে একটা সুন্দর ক্যাফে হয়েছে, তো ভেবেছিলাম ওটাতে যাবো। বাট দুঃখের বিষয়, এত জ্যাম, দেখো তোমাদেরকে একটু জ্যামটা দেখা দিলে বুঝতে পারবে, পুরো রাস্তা জুড়ে জ্যাম। তো ভাবলাম যে না, আমার পক্ষে আর সম্ভব না, এত গরম লাগছিল, তো আমি ক্যাফেটা ড্রপ করে দিলাম। তা ভাবলাম, আমরা ফার্স্টে ডিসাইড করেছিলাম ক্যাফে গিয়ে কিছু একটা খাবো, খাওয়ার পর আরসালানের, এই যে আরসালান, আরসালানের বিরিয়ানি খাবো, কারণ আমি বলেছিলাম আজকে খেতেই হবে, আমার কিচ্ছু করার নেই, অনেকদিন খাই না, তো তার জন্য। তো যাই হোক, এবার হ্যাঁ হ্যাঁ, একটু ঘুরে ঘুরে আসবো, আর কি করা যাবে। হ্যাঁ, তো যাই হোক, এবার আমি আর ওঠাটা দেখাই নিয়ে হট করে আমি তোমাদের সাথে দেখা, মানে চলে আসলাম আর কি। তো যাই হোক, দিস মাই ফাইনাল লুক, বাড়িতে করেছিলাম আর এইটা ফাইনাল লুক, দেখাচ্ছি তোমাদেরকে, ও দেখাবে পিছন থেকে। প্রচন্ড গরম, প্রচন্ড সোয়েট করছি, প্রচন্ড জ্যাম। তো মাঝ রাস্তায় নেমে পড়েছি, মানে ব্যারাকপুর স্টেশনের আগেই নেমে পড়েছি, কারণ ওটা ব্যারাকপুর স্টেশনের একটু পরে, তা অনেকেই জানো, তা আর অত দূর যাইনি। মাঝখানে আসার আগেই দেখলাম যে আরসালান আছে, ভাবলাম আরসালানেই চলে যায়, দাদা বৌদি তো অনেক গেছি, আর তোমাদের সাথে শেয়ারও করতে পারবো। হ্যাঁ, চলে এটা ফিল্ম হচ্ছে না, এটা ব্লগ হচ্ছে। তো যাই হোক, একটু আমরা ভাবছি একটু জুডিওতেও যাবো, যে জুডিওটাও আছে, জুডিওতেও একটু যাবো, দেখি কিছু ভালো লাগলে নেবো। আমার ন্যাচারালি এখন ভেবছি আমি কিনবো না, অনেক কিনে ফেলেছি, সো এবার একটু কম কিনবো। যাই হোক, আমরা ভিতরে আরসালানে ঢুকেও দেখাচ্ছি কী খাচ্ছি কি না খাচ্ছি। তোমরা এখানে একটা এসছো না, অবশ্যই জানাবে, বাবা ভীষণ নয়েজ আমি ভিতরে ঢুকে করছি। আর সো এটা হলো এন্ট্রান্স, হ্যাঁ এটা হলো এন্ট্রান্স, এই যো, এটা হলো ব্যারাকপুরের আরসালান। সেকেন্ড ফ্লোর, এটা ওই সাইডটাই দরকার ছিল। ভিতরের অ্যাম্বিয়েন্সটা এরকম, দেখাই তোমাদেরকে একটু। এটা পুরো ফুল অবভিয়াসলি এসি আর গরম, বাইরেটা তোমাদের সাথে একটু দেখাই, বাইরেটা ঠিক এরকম, তোমরা চাইলে এখানেও বসতে পারো, গ্লাসটাও দেখতে পারো, বাইরেও বসতে পারো। এখান থেকে পুরো বাইরের রাস্তায় দেখো জ্যামটা কিরকম পড়েছে, আমি যেই কারণে যাইনি, পুরো রাস্তা জুড়ে, মানে স্টেশন থেকে পুরো আরসালানের এখান থেকে আরও যতটা যাওয়া যায় পিছন দিকে জ্যাম পুরো, সেখানে পুরো গ্লাসের গ্লাস মতন করা আছে, মানে ব্যালকনি যেটা বলে আর কি।
আর এটা ভিতরে রেস্টরুম। পাশাপাশি যেহেতু আর বিরিয়ানিটা আরসালানের থেকে দাদা বৌদিটা একটু ক্রেজিং হয় তো, হ্যাঁ আরসালানও ভালো অবভিয়াসলি। তো যখন ঢুকে পড়েইছি তো ভাবলাম যে এখান থেকে স্টার্টার কিছু খাই আর ওখান থেকে কি বিরিয়ানিটা খাই, কারণ ওটা আমার একটু বেশি ক্রেজিং হচ্ছে। তো তার জন্য ভাবলাম ওখানেই যাই দাদা বৌদিটা। তারপর আমি এখানে আসলাম তোমাদের সাথে দেখা, হ্যাঁ অবভিয়াসলি মালাই কাবাবটা আগেও আমি খেয়েছি এখানে, খুবই ভালো। বাট আজকে যেহেতু মালাই কাবাবটা খেয়েছি তাই আজকে আমরা অর্ডার করলাম টেঙ্গি কাবাব। তো এগুলোর প্রাইসটা একটু অন্যান্য রেস্টুরেন্ট থেকে একটু বেশি, আমি নর্মালি আমি যেখানে যেটা হয় সেটা বলেই দিই আর কি। তো হ্যাঁ অন্যান্য তুলনাতে একটু বেশি সার্ভিস। তান্দুর নিলাম না, কারণ তান্দুর খেতে খেতে আমার মুখ পচে গেছে, তো তার জন্য ভালো একটু ট্যাঙ্গি কাবাবটা অর্ডার করলাম, কাবাবটাই খাই। আর মালাইটা একটু মিষ্টি মিষ্টি তো একটু অ্যাভয়েড করলাম ব্যাপারটা, একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করতো তো ঝাল ঝালই খাবো। ঠিক আছে চলো এরপরে দাদা বৌদি যাওয়ার চেষ্টা করবো, তাও তোমাদেরকে দেখিয়ে দিলাম ভিতরটা এখানে এসে। তোমরা ভিজিট করো, তোমাদের প্রাইস মেনুটাও দেখিয়ে দিয়েছি, তো তোমরা সেই অনুযায়ী চলে এসো একটা স্পেশাল ডেতে চলে এসো। ইয়েস, সার্ভিসটা মানে প্রেজেন্টেশনটা খুব সুন্দর। এটাই আমরা নিলাম এখন, আমি ভরে ভরে খাবো অনেকদিন পর, আমার পেটে ঢুকবে তাই তো। আমার রিয়াকশনটা একটু দেখ, মানে মনে হচ্ছে আমি এখনই থালা থেকে তুলে এক্ষুনি খাওয়া শুরু করে দিই, মানে আমি পাচ্ছি না। আর এত সুন্দর করে সার্ভ করেছে, খুবই সুন্দর। আর বেশি কথা না বলে খাওয়া শুরু করি আমরা। খাওয়া শেষ, সত্যি দারুণ ছিল, আর হাঙরের মতন খেয়ে নিয়েছি, 5 মিনিটের মতো খেয়ে নিয়েছি। এবার যাবো নেক্সট দাদা বৌদি, তো চলো। এখন এসেছি জুডিওতে, আরসালানের নিচেই জুডিও, তো জানি না কি পছন্দ হবে। আমি একদম শিওর আমার কিচ্ছু পছন্দ হবে না, কারণ আমার একদম ভালো লাগে না এখানকার কালেকশন, খুব কম কালেকশনই আমার ভালো লেগেছে। কারণ আমি ইউজ করার পরে একদিনই জামা ফেটে গেছে, এই জন্য আমার ভালো লাগেনি, এটা হলো ব্যাপার। ঠিক আছে চলো দেখি, পছন্দ যদি কিছু হয় চেষ্টা করবো। এখানে আবার বলে যে ক্যামেরা অ্যালাউ না, বন্ধ করতে বলবো তখন বন্ধ করে দেবো। ঠিক আছে চলো তোমাদের একটা জুডিও স্টোরটাও দেখিয়ে দিই, ঘুরিয়ে দেখিয়ে দিই যতটুকু পারবো। তোমাদের ইচ্ছা হলে তোমরা চলে এসো অবশ্যই। অ্যাকচুয়ালি কী বলতো, এখানে মানে ওরা কালেকশানগুলোর কোয়ালিটিটা আমি ঠিক বলতে পারবো না, হ্যাঁ অবশ্যই কিছু কিছু ভালোই আছেই, কিন্তু প্রাইসটা এতটাই কম, মানে দেখতে লুক লাইক H&M জারার মতো লাগে। এবার কোয়ালিটিটা আই ডোন্ট নো, মানে আমি কিছু কিছু ইউজ করেছি, কিছু কিছু ভালো, টপ শপসগুলো ভালো, জিন্সটাও ভালো, কিন্তু আমার জিন্স ফিটিংস আসে না, কারণ আমার কোমরের সাইজটা একটু বেসাইজ তো তার জন্য। কিন্তু আমি একটা আপার লোয়ার নিয়েছিলাম, ওইটা আমার মানে উইন্টারের ছিল, তো ওটা আমার 2nd দিনই ফেটে গেছে, তো ওই জন্য একটা ভরসা উঠে গেছে। কিন্তু টপ ফপ ঠিক আছে, ওয়ান পিস ঠিক আছে। এটা হলো ছেলেদের সেকশন, এই ব্যাপার স্যাপারগুলো রয়েছে, খুব কম প্রাইস দেখো, 599-এ ওই কী বলে এগুলো সোয়েটশার্ট, এইগুলো দিচ্ছে 599-এ। ওই সাইডটা দেখো 999-এর এইগুলো শার্ট ফার্ট পেয়ে যাবে, এগুলো 699। চল আমার সাইডটা একটু দেখি তোর পছন্দ হচ্ছে কিনা দেখ, এগুলো 499 করে। আর ওই সাইডে জুতো সেকশন অল্প অল্প করে দেখাচ্ছি, এখানে কিড সেকশন এই সাইডটা। আর একটু মেয়েদের দিকে যাই না হলে হয় কি বলো, মেয়েদের এখানে এসেছি মেয়েদের দিকে যাবো না, চলো।
কি জিনিস 199 এই সব জিনিস রে সেই জিনিস মেরা লুটে নেবে তুই কি বুঝিস এই সব সম্পর্কে ধারণা আছে কতগুলো দিচ্ছে একসাথে দেখো চারটে দিচ্ছে চারটে অনলি 199 কিন্তু আমি নেলস করাই বলে নিলাম না বাট খুবই সুন্দর 99 এ পারফিউম পারফিউমগুলো সুন্দর বল 99 এ পারফিউম পারফিউমগুলো ভালো মানে যেগুলো গ্রসারি জিনিস এই গ্রসারি বলছি কেন মানে এই যে টুকটাক জিনিসগুলো না খুব সুন্দর ক্লিপগুলো 79 করে হ্যাঁ ওয়াইপসগুলো ভালো এদের এই জিনিসগুলো খুব ভালো হয় লাইক এই যে শাওয়ার জেলটা আমি ইউজ করেছি এখনও করি আমার শাওয়ার জেলটা একটা তোমার নাইকার ইউজ করে আর একটা গ্রিন কালারটা মনে হয় শেষ এখানে এই পুরো এটা খালি মানে 99 তুমি শাওয়ার জেল পাচ্ছ যেটা আমি নিজে 350 না 550 এইগুলো রয়েছে ফেস ওয়াশ রয়েছে তারপরে হলো এই জিনিসগুলো রয়েছে বডি লোশন ফোশন সব 99 এটা 699 ভিডিও নট অ্যালাউড আমি জানতাম বলেছি না গাইস তোমাদেরকে ভিডিও নট অ্যালাউড তো বন্ধ করে দিই আমার এই কালেকশন গুলো আছে বলে আমার এগুলো আর ভালো লাগছে না মানে সামার ড্রেসের জন্য পারফেক্ট এই যে জিন্স ফিন্স এগুলো রয়েছে আর 999 এই পিসগুলো রয়েছে এই ড্রেসগুলো সামারের এমনি কালেকশন সামার ওয়াইজ ভালো মানে রেগুলার ওয়াইজের জন্য খুবই ভালো হ্যাঁ সেটাই ওখানে একটা ই রয়েছে জিন্সের জাম্পস্যুট রয়েছে শার্টগুলোও রয়েছে শার্টটা ভালো লাগছে দেখতে শার্টটা এছাড়া আমার সেরকম কিছুই ভালো লাগেনি কারণ আমার মোটামুটি কালেকশন আছে তার জন্য বাহ জিন্সটা ভালো 899 এই জিন্সগুলো নাকি দেখো না দূর থেকে ভালো লাগছিল শার্টটা কাছ থেকে ভালো লাগছে না যাই হোক আমার কিছু আপাতত ভালো লাগেনি সব আমার জিনিস আছে তোমাদেরকে আগের ভিডিওতেই দেখিয়ে দিয়েছি আমার শপিং হলের মধ্যে সব আছে আমার মানে দৈনন্দিন জিনিসপত্র সো আমি আর এখান থেকে টপ ফপ নিয়ে আর ই করতে চাইলাম না এবার বাইরেই বেরিয়ে ঝলক দেখায় আমি এখন আছি ব্যারাকপুর দাদা বৌদির সামনে এটা হলো রুপটপটার সামনে ওইটা তো বাদই দিলাম ওটার আবার আমি ভিডিও করতে গিয়ে আমার ভয় লাগছিলো ওখানে রাস্তা জ্যাম করে দিয়েছি দাদা বৌদি একাই এখানে এতটা লাইন আমার লাইনের লাস্টে দাঁড়িয়ে আছি যাচ্ছে শুকুয়ালি তাহলে গিয়ে খাবো আর না হলে বাইরে গিয়ে কিছু খেতে হবে আমরা 20 মিনিট পর লাইন পেয়েছি সব লাইন ছেড়েছে এবার আমরা বসবো সেকেন্ড ফ্লোর তো এটা সেকেন্ড ফ্লোর তো কারোর সাথে এখন শেয়ার করে থ্যাংক ইউ তো এই যে আমাদের লোকেশন পেয়ে দিচ্ছি দেখি একটু লাস্ট আমরা এসে দাদা বৌদিতে পৌঁছালাম এত কষ্টের পর তাও প্রচুর প্রচুর লাইন এখনও এখানে শেয়ার করে বসতে এখন এটা নতুনকার নিয়ম আর কি কিছু করার নিয়ম না মানে কিছু করার নেই আর কি এসে আর কিছু ভাবছি না ভাবছি স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার দিয়ে দিই খাওয়া শুরু করে দিই এটা টেস্ট নিয়ে রিভিউ দেওয়ার কোনো মানেই হয় না তোমাদের একটু দেখি সেকেন্ড ফ্লোরে এরকম অবস্থায় রুপটপে যাওয়া হবে না মানে যেখানে দেবে তোমাকে সেখানেই খেয়ে দিতে হবে সানডে বলে কথা এখানে সানডে ফান্ডে এভরিডেই ফান্ডে ঠিক আছে চলো এবার আমরা খেয়ে নিই তারপরে আবার বেরিয়ে যাবো বাড়ি চলে যাবো টাটা আবার চেঞ্জ হলো ভেবেছি না স্পেশাল মাটন বিরিয়ানি খাবো তারপরে আমি ভাবছি যে না একটা চিকেন বিরিয়ানি একটা মাটন বিরিয়ানি খাবো অর্ডারটা দিই অর্ডারটা দেওয়ার পর আসুক খাবারটা তোমাদের একটু লোভ দেখাই
আমি সারা সপ্তাহ লোভ খাই আর কি, লোভ দেখি, দেখার পর খেতে ইচ্ছা করে কিন্তু খেতে পারি না, আই এম অন ডায়েট, দ্যাটস ওয়াই সানডেটা করে খাচ্ছি। ঠিক আছে চলো তোমাদের একটু লোভ দেখাই। আগে মাটনটা দিয়ে দাও দু জায়গায়, চিকেনটা পরে নিয়ে নিবি। সো ইয়েস, আমাদের মাটন বিরিয়ানি চলে এসেছে। হ্যাঁ ওটা এক দিতে হবে না। হ্যাঁ ঠিক আছে, বাড়ি চলে এসেছি। প্রত্যেকবারের মতন এক কানে আছে এক কানে নেই। দেখো এখানে আমার ব্লগটা শেষ করছি, বাবা পিছনে বিধ্বস্ত মহিলা বসে আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একটু পরে বলো, আমার ব্লগ চলছিলো আজকে যাবে। বাহ ঠিক আছে, আমার ব্লগটা এখানেই স্টপ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার প্লিজ করে দাও, আর প্লিজ বেশি বেশি করে ওয়াচ করো, আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।